বিচার চলতেছিল সেই 69 সালের সেই গণ অভ্যুত্থানেও আমরা জয়দেবপুর থেকে ছাত্র ইউনিয়নের প্রায় 10-12 জন ছেলে তার নেতৃত্বে ছিলেন বর্তমানে বেঁচে আছেন অধ্যাপক ইয়াকুব আলী সরকার, তার সাথে আমরা সেদিন ঢাকা সেই মিছিলে অংশগ্রহণ করি। 70-এর নির্বাচন, 71 সালে যে আন্দোলন সংগ্রাম চলে, আমরা প্রতিদিন জয়দেবপুরে সেই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে গাজীপুরে আমরা এখানে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থাকি। প্রতিদিন সকাল বিকাল এখানে আন্দোলন হতে থাকে। তখন আমাদের তখন ছাত্র সংগ্রাম পরিষদটার নেতৃত্বে কারা দিচ্ছিলেন জয়দেবপুরে? জয়দেবপুর ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ। ছাত্র সংগ্রাম পরিষদের কারো নাম কি মনে আছে তখন? হ্যাঁ, গাজীপুরের গাজীপুরের ছাত্রলীগ থেকে ছিলেন তখন শহীদুল্লাহ বাচ্চু, হারুন ভুঁইয়া, জিন্না পাঠান, রফিক নামে আরেকজন, আর ছাত্র ইউনিয়নের তখন সভাপতি ছিলেন অধ্যাপক শহীদুল্লাহ, ইয়াকুব আলী সরকার, খুরশিদ হোসেন নয়ন, ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, এরা ছিল ছাত্র ইউনিয়নের প্রতিনিধিত্ব করতেন। আজকে যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, উনি তখন পাকিস্তান ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সেই দিক থেকে ওনার হাতে নেতৃত্বের দায়িত্ব ছিল। তিনি ওইভাবে ছাত্র সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগের সাথে লিয়াজু মেন্টর করে গাজীপুরে আন্দোলন সংগ্রামটির নেতৃত্ব দিয়েছিলেন। 7 মার্চ গাজীপুর থেকে বাসের লাঠি নিয়ে সোহরার দুর্ধানে যায় বঙ্গবন্ধু আসন, সেখান থেকে শুনে আবার রাত্রে ট্রেন যোগে আমরা জয়দেবপুরে চলে আসি। 7 মার্চের ভাষণের পর ওই বঙ্গবন্ধুর নির্দেশে সারা বাংলাদেশে যে সংগ্রাম পরিষদ করে আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার দায়িত্ব নির্দেশ দেন, সেই মোতাবেক গাজীপুরের সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। সেখানে আওয়ামী লীগের রাইবুল্লাহ সাহেব ছিলেন, মুজাফরের ছিলেন ডক্টর মনিরুল্লাহ গোস্বামী, মোতালিক শ্রমিক নেতা, মোতালিক দেশের উঠছে শ্রমিক নেতা, এবং অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন তদানীন্ত ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ও গাজীপুর ছেলেরা তখনকার জয়দেবপুরের নেতৃত্বে রক্তভাগে যিনি ছিলেন আজকের এই গভর্নমেন্টের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মুজাহিদুল হক, তার নেতৃত্বে এখানে এই আন্দোলন প্রতিনিয়ত চলতে থাকে। জয়দেবপুরে তখন সেকেন্ড বেঙ্গল অবস্থান করছিলেন, আজকের যেটা রাজবাড়ি যেখানে জেলা প্রশাসকের কার্যালয় এটাকে ক্যান্টনমেন্ট ছিল, এই ক্যান্টনমেন্টে সেকেন্ড বেঙ্গল অবস্থান করতেছে। তখন একটা শব্দ শোনা গেল যে ঢাকা থেকে ব্রিগেড আসবে এবং এখান থেকে সেকেন্ড বেঙ্গলকে ডিজার্ভ করবে। এই চিন্তা যখন সেনাবাহিনী জানতে পারলো, তারা তখন এখানকার সংগ্রাম পরিষদের সাথে এবং ছাত্র সংগ্রাম পরিষদ এবং বঙ্গবন্ধুর নির্দেশে যে সংগ্রাম পরিষদ গড়ে ওঠে সেই সংগ্রাম পরিষদের সাথে যোগাযোগ তারা বৃদ্ধি করে দেয়। এবং একটা সময় সেই দিন ছিল 19 মার্চ শুক্রবার, হাটের দিন ছিল জয়দেবপুরে, ওই দিন 10টা থেকে 11টার মধ্যে ওই পাঞ্জাবিরা এখানে আসে, এসে দেখে যে সেকেন্ড বেঙ্গল সব
উইথ আর্মস একদম রেডি অবস্থায়, তখন তারা তাদেরকে প্রশ্ন করে যে কিংবা বাচ্চাদের ছাত্র প্রতিষ্ঠান যে কোনো অবস্থায় ই হতে পারে, সেই জন্য আমরা টেন্টু অবস্থায় আছি একদম সেকেন্ড ব্যাংক, যার জন্য ওরা আর ডিজার্ভ করতে পারেনি। তখন এখানে সেকেন্ড বেঙ্গলের কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল মাসুদ, এবং সেকেন্ড ইন কমান্ড ছিলেন শফিউল্লাহ, যিনি পরবর্তী পর্যায়ে 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। পরবর্তী পর্যায়ে ওই দিন যখন ব্যাক করার সময় ওরা এসে আমরা সাধারণ ছাত্র যুবক এই জেলা পরিষদের নেতৃত্বে রেলগেটে যাদবপুর স্টেশন থেকে রেল মালগাড়ি বগি এনে এই গেট বন্ধ করে দেওয়া হয়, আর্মিদেরকে ডিজার্ভ করে যাতে না নিতে পারে। ছাত্র সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছে তাদের নেতৃত্বে সে ব্যারিকেড সৃষ্টি হয়, এবং এখানে ব্যারিকেডে এসে পরবর্তী পর্যায়ে তারা গুলি বর্ষণ করে এবং আমাদের পক্ষ থেকে গুলি হয়, বিপক্ষের গোলাগুলিতে এখানে দুজন শহীদ হয়, একজন মনু মিয়া একজন নিয়ামত। পাকিস্তানিরা যখন এলোপাতারি গুলি শুরু করে তা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু আর্মিদেরা প্রিজার্ভ করতে ওরা পারেনি। তারা বাংলাদেশের স্লোগান হচ্ছে জয়দেবপুরের পথর বাংলাদেশ স্বাধীন করে। 25 তারিখে জয়দেবপুর ক্যান্টনমেন্ট মুক্ত ছিল, সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত পাকিস্তানি মানে নর্থ বেঙ্গলের যারা অফিসার ছিলেন কিছু তাদেরকে 25 তারিখ 26 তারিখ রাত্রে এখানে হত্যা করা হয়। 27 তারিখ পর্যন্ত এটা ছিল বাঙালিদের দখলে ছিল, 27 তারিখ সন্ধ্যার দিকে হেলিকপ্টার এসে গুলি বর্ষণ করে। বাঙালিরা টাঙ্গাইল জয়দেব ময়মনসিংহ তারা আস্তে আস্তে ভারতের দিকে যাত্রা শুরু করে। এই থেকে আমরা তো গাজীপুরের মানুষ গাজীপুর প্রপারে নেয় আশেপাশে গ্রামে ছড়িয়ে পড়ে, ওরা ওদের দিন জয়দেবপুরে আছে বাজারে আগুন দেয় এবং আশেপাশে গ্রামগুলো চালাতে থাকে, এই দুইধা মানুষের উপর গুলি বর্ষণ করে, অনেক যখন মারা যায়। পরবর্তী পর্যায়ে জয়দেবপুর ক্যান্টনমেন্ট ওদের দখলে চলে যায় এবং বিভিন্ন জায়গা থেকে সিভিলিয়ানদের ধরে এনে নির্মমভাবে গণহত্যা শুরু করে। এখানে আমাদের পায়ে রাজবাড়ির পাশে ক্যান্টনমেন্টের পাশে পুকুর আছে, পুকুরে পা এখানে এইভাবে গণহত্যা শুরু হয়। এরপর যখন দেখি এই অবস্থা তখন আমরা 4-5 জন একত্র হই, এপ্রিল মাসের 2 সপ্তাহে আমরা 8 জন পায়ে হেঁটে বসুন্ধী হয়ে রবিনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়া না যেয়ে ব্রাহ্মণবাড়িয়া উপর ঘাট যে লঞ্চঘাটা ওটা পাকিস্তানিদের দখলে চলে গেছে, তার আগেই লঞ্চ থেকে নেমে পড়ে। তখন আমরা ওখান থেকে নেমে সোজা রেল অতিক্রম করে তিতাস নদী পার হয়ে আস্তে আস্তে আমরা হাঁটতে থাকি, হেঁটে ওই দিন মকন্দপুর রেল স্টেশন দিয়ে আমরা ইন্ডিয়া চলে যাই। ইন্ডিয়াতে যে আগরতলায় অবস্থান এক রাত্রে অবস্থান করি, আগরতলা থেকে আমরা সকালবেলা যেটা তখন থেকে নাস্তা খেয়ে রাস্তায় বেরোলাম, তখন সেকেন্ড বেঙ্গলের সেনাবাহিনীর জওয়ানের সাথে দেখা, উনি তখন আমাকে ঠিকানা দিলেন যে সোজা তোমরা ওখানে চলে যা সিমলাতে, সিমলাতে হেডকোয়ার্টার 3 নম্বর সেক্টর, আমরা সেখানে চলে যাই। তখন যে ভারতের কোনো শরণার্থী ক্যাম্প পর্যন্ত হয়নি, মুক্তিযোদ্ধাদের যে যথাক্রমে যাওয়া শুরু হয়নি 3 নম্বর সেক্টরে, ওখানে যেই আমরা প্রথম 2-3 দিন ওখানে এই রাইফেল গ্রেনেড এই প্রশিক্ষণ নেই, যারা একটু স্বাস্থ্যপ্রাস্থ ভালো তাদেরকে 3 স্পটার এবং আমাদের 4-5 জনকে একটা গ্রুপে দেওয়া হয়, আমরা MMG যেটা প্রশিক্ষণ নিই। ওখান থেকে আমরা ফ্রন্ট ফাইটে যাই আর্মিদের সাথে একসাথে হয়ে, আমি MMG চালাতাম, আমরা 3 জন আমি পাবু এবং রফ ভাই, রফ ভাই পরবর্তী পর্যায়ে সেনাবাহিনীতে চলে যায় এবং কর্নেল পর্যন্ত হয়ে পরবর্তী পর্যায়ে রিটায়ার্ড করে, ওনার বাড়ি ছিল রায়পুরা মনুর্তি রাস্তায়। আমরা 11 KV বিদ্যুৎ লাইন উড়ে গেছি, এখন ব্রাহ্মণবাড়ি আসা বাঞ্চারামপুরে মেঘনা নদীতে একটা পাকিস্তানি লঞ্চ ডুবে এবং সেখানে পাকিস্তানি মারা যায়। তারপরে আমরা সিলেটে একটু যেতে ক্যাপ্টেন নাসিম সাহেবের আন্ডারে আমরা যুদ্ধ করছি, চলছি তখন তিনি ক্যাপ্টেন, নাসিম সাহেবের সাথে থেকে আমরা বোমতলা ওখানে বেশ কয়েকটা যুদ্ধে আমরা
কয়েকটা জায়গায় আমাদের সাথে কয়েকজন মারা যায়, তাদের লাশ নিয়ে আসতে পারি আমরা। একজনের নাম বিশেষ করে আতাউর রহমান ছিলেন, ওনার নাম মনে আছে। উনি আমাদের খুব কাছাকাছি ছিলেন, আর বাড়ির মধ্যে কিশোরগঞ্জ ছিলেন সম্ভবত। ওনার লাশ আমরা নিতে পারছিলাম না। সেইভাবে আমরা ওখানে যুদ্ধ কিছু দিন যুদ্ধ করার পরে হঠাৎ করে একদিন যে ঘাটতে উঠলো আমাদেরকে কম্পিতে পোর্টে নিচ্ছে তারা নিয়ে গেল। কম্পি নগর বলে জায়গাটা, ওখানে যে আমরা 21 দিন ট্রেনিং করি, প্রথম বেস, ফার্স্ট বেস। আমরা ট্রেনিং করার পরে আবার চলে আসি 3 নম্বর সেক্টরে ট্রেনিংয়ের শেষে। 3 নম্বর সেক্টরে আবার এইভাবে যুদ্ধ করতে থাকি ফ্রন্ট ফাইটের সাথে। পরে আমরা আস্তে আস্তে 11 জনের লোক জয়দেবপুরে একত্রিত হই। 11 জনকে প্রথম শহীদ সাহেব ডেকে বলেছে তোমাদের জয়দেবপুরে যেতে হবে। পাকিস্তান রেডিওতে নাকি বলতেছে যে ঢাকা শান্ত, ঢাকাতে কোনো রকম সমস্যা হচ্ছে না, এখানে বর্ডার সাইডে কিছু পাকিস্তানি ভারতীয় দালালরা ওখানে কিছু ডিস্টার্ব করতেছে। সেই জন্য আমাদের নির্দেশ দেওয়া হলো কিছু এক্সপ্লোজিভ দিয়ে এবং টিএনটি মাইন নিয়ে আসলাম আমরা কিছু, যাতে রেল লাইন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা। তখন টেলিফোন লাইন ছিল উপর দেওয়া। এইভাবে আমরা প্রথম আসি জয়দেবপুর। এসে জয়দেবপুর চৌরাস্তার পাশে ইলেভেন কেভিন বিদ্যুৎ লাইন উড়ে যায়, সেটা ছিল 14 আগস্ট। ইলেভেন কেভিন বিদ্যুৎ লাইন উঠে যাওয়ার পরে বিবিসি থেকে বলে যে ঢাকায় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। সেইভাবে আমরা পরবর্তী পর্যায়ে রেল লাইন উড়ে এলি এবং রেল লাইনে ট্রেন সহ অধিক কিছু রেল লাইন ভবিষ্যৎ রেল ইঞ্জিন সহ আমরা সেই অপারেশনগুলো করি। এইভাবে অপারেশন কিছু দূর করার পরে আবার আমরা চলে যাই ভারতে 3 নম্বর সেক্টরে। এরপরে ওখান থেকে আবার ঢাকায় চলে আসি। এভাবে আমরা ঢাকাতে এসে অপারেশন করতে থাকি। দীর্ঘ যে সমস্ত অপারেশনগুলো আমাদের তার্গেট দেওয়া হয় সেগুলো করতে থাকি। এদিকে আস্তে আস্তে উত্তেজিতদের সংখ্যাও বাড়তে থাকে। বিদ্যুৎ লাইন, টেলিফোন লাইন এবং কালভার্ট এগুলো ভাঙা শুরু করি। সেরপরে আস্তে আস্তে যখন এই নভেম্বর ডিসেম্বর নভেম্বরের শেষ দিকে আরও অনেক মুক্তিযোদ্ধারা কাছে করে চলে আসে। এরপরে আমরা এই যে শেষ যুদ্ধটা 6 দানা সেই যুদ্ধগুলোতে মিত্রবাহিনীর ভূমিকা খানি মুখ্য। এই মিত্রবাহিনীর সাথে আমরা ছিলাম সেই দিক থেকে ওই 6 দানা অনুষ্ঠানে ঢাকা ময়মনসিংহ রোডে। এখানে শেষ যুদ্ধ হয় আমরা যেটা বলি 15 ডিসেম্বর। এই পরবর্তী হচ্ছে গাজীপুর মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে গাজীপুরে আমার গ্রুপ ফার্স্ট প্লেস। আমরা প্রথম আসি 11 জনের একটা গ্রুপ। আমাদের কমান্ডার ছিলেন একজন সেনাবাহিনীর যে কাজ করতে সেনাবাহিনীতে যুক্ত ছিলেন দুর্শী, আর আমি ছিলাম টুয়েছি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার বাড়ি যেহেতু জয়দেবপুর প্রপারে, আর অন্যরা বিভিন্ন ভোটবাজার, উদযাপন, দুবাই এই সমস্ত এলাকায় বাড়ি ছিল। এইভাবে আমরা মুক্তিযুদ্ধটা সম্পন্ন করি। আমরা কিন্তু 75 টাকা করে বেতন পেতাম ব্যায়াম মুক্তিযুদ্ধ চলাকালে, আর স্বাধীনতার পরেও আমরা ঢাকা ক্যাম্পের এই 85 টাকা নিয়ে আসি। এবং সেখানে আমাদের যে সার্টিফিকেটে ওই নাম দেখে টাকা বিতরণ করে উসমানির দেওয়া সার্টিফিকেটের উপস্থিতা একটা বাংলাদেশ গভর্নমেন্টের সিল মোহর মারা হয়, সেটা এখন আমাদের আমার কাছে আছে। আমি 75-এর 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনীর যেভাবে ক্ষমতা এসে আমাদের মুক্তিযুদ্ধের ধারাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে পাকিস্তানি মহাদেশে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, সেদিক থেকে আমি মনে করি দীর্ঘদিন আমরা একটা চাপের মধ্যে ছিলাম। তার বঙ্গবন্ধু কন্যার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার রাজনৈতিক হাউস রাখবো আবার মুক্তিযোদ্ধারা জাগ্রত হয় এবং মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা আওয়ামী লীগের নেতৃত্বে আজকে নতুন প্রজন্মের কাছে সেটি আবার নতুন করে সেই মহা মুক্তিযুদ্ধের অঙ্গভঙ্গ যে সোনার বাংলা করার আকাঙ্ক্ষা ছিল সেটাকে আবার উন্নত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক সরকার বাংলাদেশ গড়ার জন্য, সুসংমুক্ত এবং মানুষের উন্নত জীবনের জন্য যে কাজগুলো করা দরকার সেইগুলো আজকে করছে। সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে
প্রতিষ্ঠিত হতে চলেছে, যে অবস্থা দেখতে পাচ্ছি আশার আলো নিয়ে আমরা করতে পারবো, যে না আসে সোনার বাংলা তৈরি হবে, বঙ্গবন্ধু রাখা পূরণ হবে, এরপরে জয় বাংলা।